প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছেন আমাদের রন্ধনশিল্পী শারমিন ইসলাম। সরাসরি আমরা চলে যাচ্ছি রান্নায়। তো আজকে আমরা কি রান্না করছি এবং আমি নতুন করে কি শিখছি সেটা জানতে চাই। আমি সজনে দিয়ে পাবদা মাছের ঝোল করব। সজনে দিয়ে পাবদা মাছের ঝোল মানে একদম আমাদের দেশীয় রান্না, কারণ সজনেটা সবাই খুব পছন্দ করে। আর তারপরে আমরা রায়তা করব, শসা দিয়ে গাজর দিয়ে রায়তাটা করব। তাহলে আমরা আগে পাবদা মাছের যে ডিশটা রয়েছে সেটা রান্না করি। কি কি লাগছে উপকরণগুলো বলে দাও। এখানে নিচ্ছি আমরা পাবদা মাছ নিচ্ছি, আদা রসুন পেস্ট নিচ্ছি, কাঁচা মরিচ পেঁয়াজ কুচি, সজনে আর হলুদ মরিচ যেটা লাগছে আমরা নিয়ে আসবো, মানে নর্মাল যে ইনগ্রিডিয়েন্টস গুলো। ঠিক আছে, চলো আমরা রান্না শুরু করি। তুমি সরষে তেল নিয়ে আসো একটু। সরষে তেল দিয়ে রান্না করবে? মাছটা তো সরাসরি কষিয়ে রান্না করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষিয়ে রান্না করবে, এটা ভাজার কোনো আন্না। পাবদা মাছ একদম চুলে দেওয়ার পরে যে সফট হয়ে যায় ওটা দেখতেই ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিব, 2-4 চামচের মতো পেঁয়াজ দিয়ে দিব। আমি দেখেছি সজনে ডাটার প্রতি কেন যেন আমাদের বাঙালি যারা রয়েছে তাদের অন্যরকম একটা মানে ভালোবাসা থাকে। সরষে তেলে রান্না করলে কি ঘ্রাণটাই অন্যরকম আসে, পেঁয়াজালো একটা আসলেই একটা ঝাঁজ চলে আসে। আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। পানি দিতে হবে না? একটু আদা তেল দিব। হ্যাঁ, সামান্য একটু পানি দিব। সামান্য হলুদ দাও, একদম 1/2 চা চামচ এরকম, আরো কম আরো কম। মরিচ আর মরিচ 1/2 চা চামচ। সামান্য একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু একটা উপকারিতা আছে জানো তো কি? সেটা কি? এটা আমাদের পেটকে ঠান্ডা রাখে। ও আচ্ছা, তাই? এবারে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য মশলাটা সুন্দর করে কষানোর জন্য। অল্প কিছু সময়ের জন্য আমরা ঢেকে দেব। হ্যাঁ ঢেকে মশলাটা কষানোর জন্য। হ্যাঁ, 3-4 মিনিট আমরা এখন খুলে দেখব কি অবস্থা, মানে বলকটা চলে এসেছে অলরেডি। মশলাটা কষলে আমরা সামান্য একটু লবণ দিয়ে দিই। লবণ? হুম। আমরা এখন মাছটা দিয়ে দিব। ঠিক আছে, সুন্দর করে আমরা পাবদা মাছ ধুয়ে ফ্রেশ করে তারপরে রেখেছি। সাথে সজনেও দিয়ে দিব। আচ্ছা, একই সাথে আমরা দুটো দিয়ে দিচ্ছি। সজনে হতেও তো বোধহয় খুব বেশি সময় লাগে? না না, খুবই অল্প সময় লাগে, সজনে তো একদমই অল্প সময় লাগে। আমাদেরকে আর একটু পানি দিতে হবে? হ্যাঁ, পানি দিতে হবে। আমি সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে নিই, তারপরে কাঁচামরিচ দেবো। এখন একটু পানি দাও, সামান্য একটু পানি। এখন সামান্য একটু লবণ দেবো। আমি একটু হাতের আন্দাজে দিই। হ্যাঁ দাও। এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। কতক্ষণ লাগবে সময়? 3-4 মিনিট। অল্প কিছু, কারণ পাবদা মাছ হতে খুবই অল্প সময় লাগে। হ্যাঁ, বলক আসলে জাস্ট যে সজনেও হতে খুব অল্প সময় লাগে, বলকটা আসলে দেন হয়ে যাবে। শারমিন আপু, আমাদের রান্না তো বোধহয় প্রায় হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। আমি এখন খুলে দেখবো। বাহ, একটু ধনে পাতা দাও, আমি কুচি দিব ধনে পাতা। তাহলে একদম প্রপার যে ফ্লেভারটা আছে সেটা চলে আসবে। উপরে তেলটা বেশ উঠে এসেছে। হ্যাঁ,
কলাপাতা দেওয়ার কারণে মানে আমাদের যে একটা দেশীয় খাবারের মানে লুকস আছে সেটাই চলে এসেছে পুরোপুরি হ্যাঁ হ্যাঁ তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝোল সাজনি থ্যাংক ইউ শামিনাপু খুবই চমৎকার একটা দেশীয় মাছে মানে তাজা মাছ রান্না করলে যেমন একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা আমি পাচ্ছি মানে মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল So thank you, Shamin Apu. মজাদার চটজলদি দেশীয় স্বাদের এই রেসিপিটি করে দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব চটজলদি তৈরি করে ফেলতে পারেন সজনে দিয়ে পাবদা মাছের ঝোল শুধুমাত্র আপনাদের জন্যই উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার দেখে নিলাম আমাদের আজকের প্রথম রেসিপি কিভাবে করে আপনারা খুব চটজলদি বাসায় তৈরি করে ফেলতে পারেন আরও একটি রেসিপি বাকি রয়েছে কিন্তু তার আগে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে আসছি আবারও আরটিভিতে কোথাও যাবেন না থাকুন আমাদের সাথেই ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রিয় দর্শক আমাদের আজকের এখনকার রেসিপিটি মজাদার একটা সালাদ হবে সো চলুন জেনে নিই আমাদের শেফের কাছ থেকে শারমিন আপু তুমি বলেছিলে রায়তা করে দেখাবে সো চলো আমরা রায়তা তৈরি করি উপকরণগুলো একটু দেখে নিই শসা নিয়েছি গাজর নিয়েছি পুদিনা পাতা নিয়েছি কাঁচামরিচ কুচি চাট মশলা বিট লবণ পেঁয়াজ আর হচ্ছে দই হচ্ছে মিক্সিং বোল দই নিয়ে নিচ্ছে দইটাকে ফেটতে হবে ভালো করে তুমি দাও এক এক করে উপকরণ আমি বলি চাট মশলা দাও চাট মশলা কতখানি দিব হাফ চা চামচ বিট লবণ দাও সামান্য এবার একটু ফেটে বলতে একটু কাঁচামরিচ কুচি দাও সামান্য কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি কেন ঝালটা প্রপারলি আসবে তাহলে বলতে চাচ্ছিলাম খুব ভালো করে একটু ফেটিয়ে নিলে ওই যে দানা দানা যে ভাবটা আছে ওটা থাকবে না টেক্সচারটা খুব ভালো আসে দিয়ে দিয়ে একটু করে আমার দেখি ইচ্ছে করছে একটু আমি এখন সব এক এক করে দিয়ে দিই হ্যাঁ বেটার গাজর দিচ্ছি তারপর শসা দিচ্ছি মানে দইয়ের যে একটা মজার চাটনি হয়ে গেল এটা দেখেই তো সবাই ইচ্ছা করবে মানে খেতে স্পেশালি আমরা যখন একটু ভাজা পোড়া খাই তখন কিন্তু দইয়ের চাটনি গ্রিন চাটনি খুবই মজা হয় আমি পুদিনাটা কেটে দিচ্ছি ঠিক আছে এটাতে আমরা তো ধনিয়া পাতা দিব না শুধু পুদিনা পাতা শুধু পুদিনা দিব এটা মোটামুটি ইফতারের পরে যদি একবাটি খেয়ে নেওয়া যায় পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে এবং যে কোনো খাবার খাওয়ার পর স্পেশালি যদি একটু ভাজা পোড়া খাওয়া হয় সেটা কিন্তু দ্রুত ডাইজেস্ট হয়ে যাবে হ্যাঁ এটা খুবই ভালো আমাদের শরীরের জন্য আমরা খুবই টেস্টি একটা জিনিস হ্যাঁ সামান্য একটু চিলি ফ্লেক্স দিব আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে বাসায় খুব চটজলদি মজাদার রায়তা তৈরি করে ফেলতে পারেন আমার মনে হয় এই ইফতারের রায়তা সবারই খুব ভালো লাগবে সো আপনাদের জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার দেখে নিলাম রায়তা তৈরির প্রস্তুত প্রণালী আপনারা সবাই বাসায় আজকের রেসিপিগুলো ট্রাই করবেন আমার বিশ্বাস ভালো লাগবে এবং খাবারে স্বাদের একটু ভিন্নতা আনবেই
আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারো ফিরে আসব আপনাদের জন্য এমনই মজাদার কিছু রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আরটিভির পর্দায় আর দেখতে থাকুন আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতিটি এপিসোড আল্লাহ হাফেজ